আমার কৃষ্ণ বলা পাখি, আমার হরি বলা পাখি, এই কৃষ্ণ নাম লইতে লইতে আমার এই হরি নাম, আমার এই মধুর নাম লইতে লইতে ঝরে যেন আঁখি কৃষ্ণ বলা পাখি। এই মনটাকে মন পাখিকে ডেকে ডেকে বলছি, এই হরি নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে জীবের যদি নয়ন এক ফোঁটা অশ্রু নির্গত না হয় সেই নামের কোনো ক্রিয়া হয় না। আমার এই কৃষ্ণ নাম লইতে লইতে ঝরে যেন আঁখি রে কৃষ্ণ বলা পাখি, আমার হরি বলা পাখি, এই কৃষ্ণ নাম লইতে লইতে এই মধুর নাম, আমার Oh,
যদি হয় তাই তো মহাজন বললেন গানের রহস্য সদায়েরই দয়ে যারা কৃষ্ণ গুণ শ্রীকৃষ্ণ ডাকিয়া বলে রাধা নারদেরই ঠাই আমার হয়েছে বড় শির পীড়া নারদ তোমারে জানাই ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে কয় নারদ বলি ঠাই নারদ আমার হয়েছে বড় শির পীড়া অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় মাথার ব্যথা নারদমণিকে ডেকে ডেকে যখন কয় ভগবান শ্রীকৃষ্ণ নারদমণি মৃদু হিসে হিসে মনে মনে চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা হয় এটা বিশ্বাস করা যায় মা যিনি সর্বকারণের কারণ অনাদিরাদি প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান যার কথা ছাড়া বৃক্ষের একটা পাতাও ঝরতে পারে না কিন্তু সে ডেকে ডেকে কয় ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় নারদমণি মনে মনে চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা এই মাথার ব্যথা ভালো করতে হলে কোন ছোট মোটো বৈদ্য কবিরাজ দিয়ে তো এই মাথার ব্যথা ভালো হবে না কি বাবা নারদমণি মনে মনে চিন্তা করে বাবা একটু আসতে দাও শোনা চোখে মুখে লাগলে কিন্তু অসুবিধা খারাপ আছে তাহলে ছোট মোটো বৈদ্য কবিরাজ দিয়ে তো ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা ভালো হবে না এই কথা নারদমণি করিয়া শ্রবণ যত বড় বড় বৈদ্য কবিরাজ ছিল নারদ মণি ধরিয়া আনিলেন তখন ত্রিভুবনে যত বড় বড় বৈদ্য কবিরাজ ছিল নারদ মণি ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা ভালো করার জন্য ধরে নিয়ে এসেছে ওমা ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে কয় নারদ মণি তুমি যত বড় বড় বৈদ্য কবিরাজ নিয়ে এসেছো জানো না রে এদের কারো ঔষধে আমার মাথার ব্যথা ভালো হবে না তুমি যদি আমার মাথার ব্যথা ভালো করতে চাও তাহলে যাও কোন ভক্তের চরণ ধুলি এনে আমার মস্তকের উপরে দাও
নারদমণি কে ডেকে ডেকে ভগবান শ্রীকৃষ্ণ কয় নারদমণি আমার মাথার ব্যথা ভালো করতে হলে কোন ভক্তের চরণ ধুলি এনে যদি আমার মস্তকের উপরে দিতে পারো তাহলে একমাত্র আমার শিরোপীড়া ভালো হবে। নারদমণি মনে মনে চিন্তা করে এত বড় বড় বৌদ্ধ কবিরাজ কারো ওষুধে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা ভালো হবে না, কোন ভক্তির চরণ ধুলি দিলে নাকি আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা ভালো হবে। আমার এই কথা নারদ মুনি করি আশ্রবণ, যত বড় বড় ভক্ত ছিল সকলের দ্বারে নারদ করিলেন ভ্রমণ। যত ত্রিভুবনে যত বড় বড় ভক্ত ছিল সকলের দ্বারে দ্বারে গিয়ে ডেকে ডেকে নারদ মুনি করে ভক্তরা তোমরা আমার কথা লবা, আমার ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় মাথার ব্যথা, এই মাথার ব্যথা ভালো করতে হলে কোনো ভক্তের চরণ ধুলি দিতে হবে। বিশ্ব ব্রহ্মাণ্ডে ত্রিভুবনে সকল জায়গায় নারদমণি ভ্রমণ করেছে, এমন কোনো ভক্ত নারদের মাথায় নারদকে চরণ ধুলি দেয় নাই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় দেওয়ার জন্য। ওমা ভগবান শ্রীকৃষ্ণের মাথায় চরণ ধুলি দেবে এমন কোনো ক্ষমতা কারো আছে কি? এখানে আপনারা যারা হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছে আপনারাও কিন্তু বড় ভক্ত, তাই না? তাহলে আপনাদের কাউকে যদি বলা যায় যে বাবা আপনাদের চরণ ধুলি দিন, এই চরণ ধুলি নিয়ে গিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় দিলে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা ভালো হবে, ওমা দেওয়া যাবে মা? আমার মনে হয় একজন ভক্ত দিতে পারবে না। চরণ ধুলি না পাইয়া নারদ কি কর্ম করিল, আবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে নারদ মনি ফিরিয়া আসিল। নারদমণি ডেকে ডেকে কয় প্রভু আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল ভক্তের দ্বারে দ্বারে করেছি ভ্রমণ, এমন কোন ভক্ত নাই আপনার মস্তকে চরণ ধুলি দেবে। আমার নারদমণি ডেকে ডেকে কয় আপনার মাথার যন্ত্রণা আর ভালো হবে না, আমার দ্বারায় আর হলো না প্রভু। কয় নারদমণি তুমি সকল জায়গায় করেছো ভ্রমণ? বলছে হ্যাঁ প্রভু আমি সকল জায়গায় করেছি ভ্রমণ। কয় ডেকে ডেকে নারদমণির ঠায় ভগবান শ্রীকৃষ্ণ, নারদমণি তুমি কি গিয়েছিলে মধুর বৃন্দাবন? নারদমণি ডেকে ডেকে কয় প্রভু আমি এখনো মধুর বৃন্দাবনে যাই নাই। কয় তাড়াতাড়ি তুমি মধুর বৃন্দাবনে যাও, গিয়ে দেখো মধুর বৃন্দাবনে আমার আর একজন ভক্ত আছে, তার নাম হলো রাধারানী। তুমি রাধারানীর কাছ থেকে চরণ ধুলি আনিয়া দেবে আমার মস্তকের উপরে, তাহলে শোনো নারদমণি আমার শিরোপীড়া ভালো হইতে পারে। নারদমণি মনে মনে চিন্তা করে এত বড় বড় ভক্ত কেউ চরণ ধুলি দিল না আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায়, আর রাধারানী চরণ ধুলি দেবে, এই চরণ ধুলি নিয়ে গিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা ভালো হবে। নারদমণি অহংভাব নিয়ে মধুর বৃন্দাবনে গিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে অষ্টসখী সমত রাধা। অষ্টসখী সমত রাধারানী নারদের কাছে এসে ডেকে ডেকে বলছে নারদমণি তোমার মনের অবস্থা তো এরকম কোনোদিন দেখি নাই। কয় আমার ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় মাথার ব্যথা, আর বলেছে কোনো ভক্তের চরণ ধুলি দিলে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা ভালো হবে। রাধারানী ডেকে ডেকে কয় যে আমার অনাদি আদি প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা নারদমণি তুমি তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায় চরণ ধুলি দাও, আমার প্রভু যে ব্যথায় বড় কষ্ট পায়। নারদমণি মনে মনে ডেকে ডেকে কয় রাধারানীর ঠায় রাধারানী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় বড় ভক্ত কেউ ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে চরণ ধুলি দিতে পারলো না, আর তুমি তোমার চরণ ধুলি দেবা, তোমার কি মরণের ভয় নাই? রাধারানী দুই নয়নের জলে ভাসে জয় জয় নিতাই গৌর সীতারাধে প্রেমানন্দে হরি হরি। দুই নয়নের জলে জলে ভাসে আর ডেকে ডেকে বলছে নারদমণি তুমি বলতে পারো আমার পা থেকে মাথা পর্যন্ত কোন জায়গাটা আমার? সব তো আমার ভগবান শ্রীকৃষ্ণের দান। মা রাধারানী ডেকে ডেকে কয় সব তো আমার ভগবান শ্রীকৃষ্ণের দান, তাহলে আমার ভগবান শ্রীকৃষ্ণের দান যদি আমার সর্ব অঙ্গ হয় তাহলে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায় চরণ ধুলি দিতে অসুবিধা কোথায়? তুমি তাড়াতাড়ি চরণ ধুলি নিয়ে গিয়ে দাও আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায়। কিন্তু চরণ ধুলি যে নেবে নারদমণি কোনো পাত্র নিয়ে যায় না। ও বাবা পাত্র যদি না নেয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে চরণ ধুলিটা নিয়ে গিয়ে দেবে কেমন করে? নারদের গলায় যে নামা বলি খানা ছিল নারদ কি কর্ম করিল, গলার নামা বলি খানা খুলে নারদ মনি বৃন্দাবনের
ভুলাতে বিছালো জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ হরি হরি বলো নারদের গলায় যে নামাবলীখানা খুলে মধুর বৃন্দাবনের ধুলার মধ্যে বিছিয়ে দিয়েছে এদিকে অষ্ট সখীরা নাম গুণগান করে আর চরণ ধুলি উড়ে উড়ে গিয়ে ওই নামাবলীর মধ্যে পড়ে অষ্ট সখীরা নাম গুণগান করছে আর চরণ ধুলি উড়ে উড়ে গিয়ে ওই নামাবলীর মধ্যে পড়ছে সঙ্গে সঙ্গে চরণ ধুলি টোপলাখানা নিয়ে নারদমণি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় দেওয়ার জন্য দূর থেকে ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পায় নারদমণি চরণ ধুলি এনে দেবে আমার মাথায় প্রেমালিঙ্গন দেওয়ার জন্য প্রভু যখন নারদের উদ্দেশ্যে যায় নারদমণি ডেকে ডেকে বলল ভগবান তুমি না বলেছ কোনো যতক্ষণ তোমার মস্তকে কোনো ভক্তের চরণ ধুলি না দেব ততক্ষণ তোমার মাথার যন্ত্রণা ভালো হবে না নারদমণিকে ডেকে ডেকে ভগবান শ্রীকৃষ্ণ কয় নারদ আমার শিরপীড়া ভালো হয়ে গেছে কয় কেমন করে আমি তো এখনো চরণ ধুলি এনে দেই নাই আমার মস্তকের উপরে আপনার মস্তকের উপরে তো এখনো চরণ ধুলি এনে দেই নাই ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে কয় নারদ কে বলেছে আমার মস্তকে চরণ ধুলি দাও নাই তুমি যখন মধুর বৃন্দাবনে গিয়ে ওই গলার নামাবলীখানা খুলে বিছিয়েছিলি বৃন্দাবনের ধুলায় যে দেখো নারদমণি ষোলো নাম বত্রিশ অক্ষর লেখায় আছে ওই নামাবলীর গায়ে নারদমণি যে দেখো ষোলো নাম বত্রিশ অক্ষর লেখা আছে ওই নামাবলীর গায়ে যখন ওই নামাবলী নামের মধ্যে ভক্তির চরণ ধুলি পৌঁছায় সেই চরণ ধুলি গিয়ে পড়ে আমার মস্তকের উপরে তোমার জানা তাহলে ভগবান বলেছে ভক্ত সঙ্গ করলে জীবের কৃষ্ণ সঙ্গ হয়